মাধ্যমিকের যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার বাইশ সালে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের বাংলার একটা কবিতা সেটা হচ্ছে সিন্ধু তীরে এবং কবি হচ্ছে সৈয়দ আলাউল অর্থাৎ কি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কবিতা থেকে এমসি কিউ প্লাস এসি কিউ ভিডিওটিতে আলোচনা করেছি তো ভিডিওটি তোমাদের জন্য অতি হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটিতে সিন্ধু তীরে সৈয়দ আলাউল রচিত কবিতা থেকে শর্ট অ্যান্সার টাইপের যে সমস্ত প্রশ্নাগুলি রয়েছে সেই প্রশ্নের সাজেশন আলোচনা করবো তো চলো ভিডিওর মধ্যে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে আসি সিন্ধু তীরে সৈয়দ আলাউল রচিত কবিতা থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে হবে সেটা হচ্ছে সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাওলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে পদ্মাবলী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সৈয়দ আলাওল কোন সময়কার কবি উত্তর হচ্ছে সপ্তদশ শতকের কবি দিব্যপুরী এর অর্থ কী দিব্যপুরী অর্থ হচ্ছে সুন্দর প্রাসাদ দিব্যপুরী কোথায় ছিল দিব্যপুরী ছিল সিন্ধু তীরে অর্থাৎ কি দিব্যপুরী কথার অর্থ হচ্ছে সুন্দর প্রাসাদ আর এই সুন্দর প্রাসাদটি ছিল সিন্ধু তীরে ঠিক আছে দিব্যপুরী কোথায় ছিল সিন্ধু তীরে যদি আলাদাভাবে প্রশ্ন আসে যে সুন্দর প্রাসাদটি কোথায় অবস্থিত ছিল তখন লিখতে হবে সিন্ধু তীরে পাঁচ নম্বর প্রশ্ন প্রত্যুর শব্দের অর্থ কী তোমরা অনেকেই হয়তো এই প্রশ্নের উত্তরটা জানো যে প্রত্যুর শব্দের অর্থ হচ্ছে ভোরবেলা বা ভোর তুরিত গমনে আসি তুরিত গমনে কে এসেছিল উত্তর হচ্ছে পদ্মা পরের প্রশ্ন হচ্ছে বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কী বালা শব্দের অর্থ হচ্ছে কন্যা আট নম্বর প্রশ্ন দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যপুরীর বৈশিষ্ট্য কি ছিল দিব্যপুরীর বৈশিষ্ট্য দিব্যপুরীর বৈশিষ্ট্য হচ্ছে সৈয়দ উত্তরটা এভাবে লিখতে হবে যে সৈয়দ আলাওল রচিত সিন্ধু ধীরে কবিতায় দিব্যপুরী বলতে এক অত্যন্ত মনোহর ও সুন্দর দেশকে বোঝানো হয়েছে সেখানে দুঃখ কষ্ট নেই সকলে ন্যায় ধর্ম ও সত্য ধর্ম পালন করে এবং সকলের প্রতি সৎ ব্যবহার করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রশ্নের উত্তরটা এবার হচ্ছে নয় নম্বর সমুদ্র নিপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে সিন্ধু তীরে কবিতায় সমুদ্র নিপতি সুতা সমুদ্র নিপতি অর্থাৎ সমুদ্রের রাজার কন্যা বলতে এখানে পদ্মা নামক গুণবতীকে বোঝানো হয়েছে যদি প্রশ্ন হয় সমুদ্র নিপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে পদ্মাকে বোঝানো হয়েছে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান স্থানটিতে বা স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কেন উত্তর হচ্ছে যে সৈয়দ আলাওল এইভাবে সাজে গুছিয়ে লিখতে হবে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতায় সমুদ্র সমুদ্র সমীপে অবস্থিত নগরটিকে দিব্যস্থান বলার কারণ হলো নগরটির মনোরম সৌন্দর্য ও শূন্যতা। এই নগরটির বৈশিষ্ট্যে স্বর্গের উদ্যানের সঙ্গে তুলনীয় অর্থাৎ কি নগরটির মনোরম সৌন্দর্য ও ক্লেশ শূন্যতার জন্যই কিন্তু নগরটিকে দিব্যস্থান বলা হয়েছে ঠিক আছে পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন যে তার পাশে রচিল উদ্যান কে কিসের পাশে উদ্যান রচনা করলো উত্তরটা তোমাদের এইভাবে সাজি গুছিয়ে লিখতে হবে যে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রের তীরে অবস্থিত সৌন্দর্যময় মনোরম নগরটিতে যে সুউচ্চ পর্বত অবস্থিত সমুদ্র পদ্মা তার পাশে উদ্যান রচনা করেছিলেন প্রশ্নটা হচ্ছে তার পাশে কার পাশে কে কিসের পাশে উদ্যান রচনা করলো তাহলে উত্তরটা কি হচ্ছে সমুদ্রকন্যা পদ্মা তার পাশে উদ্যান রচনা করলেন সমুদ্রের তীরে অবস্থিত সৌন্দর্যময় মনোরম নগরটিতে ঠিক আছে যে সুউচ্চ পর্বত অবস্থিত ছিল সেখানে পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্নে চলে যাব প্রত্যুষকালে পদ্মা কি করতেন প্রত্যুষ্কাল প্রত্যুষকালে পদ্মা কি করতেন যে সিন্ধু তীরে কবিতা অনুসারে পদ্মা রাতে পিতৃগৃহে অবস্থান করলেও প্রত্যুষে বা সকালে সখীদের সঙ্গে নিজ হস্তে রচিত উদ্যানে এসে উপস্থিত হতেন এক একটি প্রশ্ন এর আগে তোমরা পড়েছিলে যে প্রত্যেষকাল বলতে কি বোঝো তো তোমরা জেনে গেছো যে প্রত্যেষ্কাল হচ্ছে ভোরবেলা বা সকাল আর কি ভোর সময়টা তাহলে কি করতেন ভোরবেলা ভোরবেলা তিনি তার নিজের হাতে যে রচিত করা উদ্যানে এসে উপস্থিত হতেন ঠিক আছে যদিও সে রাতে বা রাত্রিবেলা পিতৃগৃহ অবস্থান করলেও সকালবেলা কিন্তু তার নিজ হস্তে রচিত উদ্যানে এসে উপস্থিত হতেন এবার হচ্ছে তেরো নম্বর প্রশ্ন তুড়িত গমনে আসি পদ্মা কি দেখতে পেলেন এসে পদ্মা কি দেখতে পেলেন উত্তরটা সিন্ধু তীরে কবিতা অনুসারে সখীদের সঙ্গে উদ্যানে বিচরণ করতে এসে সমুদ্রকন্যা পদ্মা সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে ভূপতিত অবস্থায় দেখতে পেলেন চোদ্দ নম্বর প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিলেন অর্থাৎ পদ্মা সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন তো উত্তরটা এভাবে লিখতে হবে যে সিন্ধু তীরে কাব্যাংশের সমুদ্রকন্যা পদ্মা সখীদেরকে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে উদ্যানের মধ্যে নিয়ে এসে তাদের বর্ষণ দিয়ে ঢেকে দেওয়ার কথা বলেছিলেন পনেরো নম্বর প্রশ্ন বিদ্যাধরী কোন কারণে স্বর্গভ্রষ্ট হতে পারতো বিদ্যাধরী ইন্দ্রের অভিশাপে কিন্তু স্বর্গভ্রষ্ট হতে পারত এবার পরের প্রশ্ন হচ্ছে ভাঙ্গিল প্রবল বাও ভাঙ্গিল প্রবল বাও এবার হচ্ছে বাউ শব্দের অর্থ কি তোমরা জানো বাউ শব্দের অর্থ হচ্ছে বায়ু এবার হচ্ছে আশায় শব্দের গদ্যরূপ কি আশায় শব্দের গদ্যরূপ হচ্ছে আসে চিকিৎসীমু চিকিৎসীমু শব্দের গদ্যরূপ কি চিকিৎসা করব অচেতন অচেতন কন্যারা কতজন ছিল পাঁচজন এবার হচ্ছে অচেতন পঞ্চকন্যাকে কি দিয়ে সারিয়ে তোলা হয়েছিল সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র মহর্ষি দিয়ে কি দিয়ে তন্ত্র মন্ত্র মহর্ষি দিয়ে কিন্তু সারিয়ে তোলা হয়েছিল এবং একুশ নাম্বার প্রশ্ন তোমাদের এই কবিতাটি থেকে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে মাগন কে মাগন হচ্ছে মাগন হল আলাউলের পৃষ্ঠপোষক তো এই হচ্ছে তোমাদের কিছু শর্ট অ্যান্সার টাইপের প্রশ্নের এবং উত্তরের উত্তর সাজেশন কবিতা থেকে সিন্ধু তীরে সৈয়দ আলাউল রচিত তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য